জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাচীন নগরী মক্কার উপকণ্ঠে একটি পর্বত শৃঙ্গে একটি গুহায় ধ্যানমগ্ন মানবতার মুক্তিদূত মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষ পাবে মুক্তির ঠিকানা, কিভাবে মানব সভ্যতা পৌঁছবে তার উন্নতির শিখরে। মহান রাব্বুল আলামিন মানবতার মুক্তিদূত মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন ঐশী কিতাব আল কুরআনুল করিম। আল কুরআনুল করিম কিয়ামত পর্যন্ত আগত প্রতিটি মানুষের মুক্তির সনদ। সেই আল কুরআনুল করিমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কুরআন প্রতিযোগিতার অনন্য আয়োজন, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018-তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018-তে আমরা প্রবেশ করেছি পঞ্চম রাউন্ডে। প্রিয় দর্শক, এখানে আটজন প্রতিযোগী, এই আটজনকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। এক এক গ্রুপে রয়েছে চারজন করে প্রতিযোগী। এই চারজন প্রতিযোগীর মধ্য থেকে তিনজন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর একজনকে বিদায় নিতে হবে। আজ এই মঞ্চে পারফর্ম করবে হযরত আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের চার প্রতিযোগী। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। বিচারকদের মধ্যমণি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান উস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে আজ দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন, চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইয়ার এশিয়া বাংলাদেশের জিএসএস চেয়ারম্যান এবং শাহ গ্রুপের চেয়ারম্যান জনাব কে এম মুজিবুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ রাফি অ্যান্ড অ্যাসোসিয়েটের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ রেজাউল করিম খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় পর্ব শেষ হলো। দর্শক, এবারে মঞ্চে ডেকে নেবার পালা আজকের প্রথম প্রতিযোগীকে। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি আজকের পর্বের নিয়ম। নিয়মটি অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। সম্মানিত উস্তাদ, পবিত্র কোরআনের যে আয়াতটি তিলাওয়াত করবেন সেই আয়াতটি যে পৃষ্ঠায় রয়েছে তার পরের পৃষ্ঠার সর্বশেষ আয়াত থেকে তিলাওয়াত শুরু করে যেতে হবে। প্রথমে আমি মঞ্চে ডেকে নিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী তানিম আহমদকে। হাফেজ তানিম আহমদ আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কোন ভয় ভীতি আছে? জি না, আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতটি এখন তেলাওয়াত করব তার পরের পৃষ্ঠার শেষ আয়াত থেকে তুমি তেলাওয়াত শুরু করবে, বুঝছো? জি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম ইয়ারাউ ইলা আদ-দায়রি মুসাখখারাতিন ফী জাওয়িস সামা মা ইল্লাল্লাহ
মাশাআল্লাহ উস্তাদুল হুফাজ, আজ তানিম আহমদের পারফরমেন্স সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। তামিম আহমদ খুব হৃদয়গ্রাহী একটি তেলাওয়াত আজকে সম্মানিত দর্শকদেরকে উপহার দিয়েছেন। অতীতও সে এভাবে তেলাওয়াত করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ কবুল করেন এবং তার এই প্রতিভাকে আল্লাহ তাআলা আরও বৃদ্ধি করিয়ে দেন, আমিন, আমিন। সম্মানিত বিচারক হাফিজ কারি জহিরুল ইসলাম, তার যে কোয়ালিটি আলহামদুলিল্লাহ, কোরআনের যে কোনো বিষয় বা যে কোনো নিয়মে তাকে প্রশ্ন করা হোক না কেন, সে সফল হবে আমি আশা করি। এগিয়ে যাও, ধন্যবাদ। হাফিজ মাওলানা আবু ইউসুফ, আমার কোনো ভাষা নেই, এই বয়সের একটি ছেলে আর আজকের প্রশ্নের ধরনটা অত্যন্ত কঠিন, এত কঠিন আমরা নিজেরাই কিন্তু, যদিও আমাদের একটা ফরম্যাট আমরা আলোচনা করতেছিলাম ওরা কি পারবে, ও কিন্তু সাথে সাথে উত্তরটা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে, তার ওস্তাদকে, তার বাবা মাকে আল্লাহ কবুল করুক, আমিন। মুফতি মিজানুর রহমান, এটা আসলে কি বলবো, এটা আল্লাহ পাকের দান, বিশেষ দান। এবং আরেকটা বিষয় খেয়াল করলাম যে আগের পর্বগুলি সে অতিক্রম করে আসছে, তো আগের পর্বগুলির চেয়ে আজকের এই পর্বে এসে মনে হচ্ছে যেন সে আরও তার গুণগত মান আরও বৃদ্ধি পাচ্ছে, মানে আরও শানিত হচ্ছে, আরও মজবুত হচ্ছে। যাই হোক, তুমি এগিয়ে যাও, আল্লাহ তোমার ভালো করুন। জনাব কে মুজিবুল হক, আপনি কি বলবেন, আপনার কাছে কেমন লাগছে? আর আপনি তো এই অনুষ্ঠানের একজন সম্মানিত স্পন্সর, আপনার অনুভূতি শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি ভাগ্যবান ব্যক্তিগতভাবে আজকে হাজির হতে পেরেছি, আল্লাহ সেই সুযোগ আমাকে দিয়েছেন। আমি ওনার ওর ব্যাপারে, হাফেজ তানিম আহমেদের ব্যাপারে আসলে কি প্রশংসা করব, কী বা মন্তব্য করব, কী বা আমার যোগ্যতা আছে? আমার মনে হচ্ছিল যে বেহেস্তের ভিতরে হয়তোবা এই ধরনের একটা বাগান হবে যেখানে ফুল হবে, সে ফুল হিসাবে ওখানে থাকবে আর আমাদের মতো কৃতদাসরা ওইটাকে পরিচর্যা করব। আমি প্রশংসা করি, আমি দোয়া করি ওদের সেবা করার জন্য, যেন আল্লাহ আমাকে কবুল করে। মোহতারাম মেহমান, সাবেক জেলা ও দায়রা জজ জনাব রেজাউল করিম খান, এত ছোট্ট বাচ্চা এত সুমধুর কণ্ঠে সাবলীলভাবে, আমি মুগ্ধ হয়েছি। ইসলামের ঝান্ডা নিয়ে এগিয়ে যাও, ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো। দর্শক, আমরা খুঁজছি 2018-র সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 3 লক্ষ টাকা পুরস্কার এবং ওস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের এক অসাধারণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা পুরস্কার এবং পবিত্র ওমরা পালনের সুযোগ। চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেকের জন্য রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। প্রিয় দর্শক, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদের জন্য রয়েছে পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে পিএইচপি অটোমোবাইলসের আকর্ষণীয় দ্রুতগতি সম্পন্ন পিএইচপি মোটরসাইকেল। চতুর্থ স্থান অধিকারী এবং তার ওস্তাদ এবং পুরো প্রতিযোগিতায় যার কণ্ঠ বিচারকদের বিবেচনায় সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হবে, তার জন্য রয়েছে এয়ার এশিয়ার পক্ষ থেকে ঢাকা মালয়েশিয়া, মালয়েশিয়া ঢাকা এয়ার টিকেটের ব্যবস্থা। প্রিয় দর্শক, আজ এই মঞ্চে পারফর্ম করছে আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 জন প্রতিযোগী। ইতোমধ্যে আমরা 1 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনেছি, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি তারেক মনোয়ার, চট্টগ্রামের প্রতিযোগী তারেক মনোয়ারকে। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারেক মনোয়ার, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করব তার পরের পৃষ্ঠার শেষ আয়াত থেকে তুমি শুরু করবে, বুঝতে পেরেছো? জি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم وما كان هذا القرآن أن يفترى من دون الله أعوذ بالله من الشيطان الرجيم بسم هل تجزون إلا بما كنتم تكسبون ويستنبئونك أحق هو قل إي وربي إنه لحق وما أنتم بمعجزين ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأسروا وَقُضِيَ بَيْنَهُمْ